বিএসএফের গুলিতে নিহত এক পাচারকারী ঘটনায় চাঞ্চল্য এলাকায় গঙ্গানাথপুর থানার অন্তর্গত বাসুরিয়া ইন্দো বাংলাদেশ সীমান্তের হরিহরপুর বিওপি এলাকার ঘটনা। ঘটনায় উদ্ধার 100 বোতল নিষিদ্ধ কাফ সিরাপ সহ 10 কিলো কচ্ছপের চামড়া। যদিও এখনো জানা যায়নি মৃত ওই পাচারকারীর নাম পরিচয়, তবে পুলিশ এবং বিএসএফের প্রাথমিক অনুমান বাংলাদেশি হতে পারে ওই পাচারকারী। ঘটনা বৃহস্পতিবার মৃতদেহ উদ্ধার করে পুরো ঘটনাটির বিষয় তখিয়ে দেখছেন গঙ্গারামপুর থানা পুলিশ। প্রদীপ সরকার, ওসি পল্লব ঝা সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা ঘটনায় উদ্ধার হওয়া কাফ সিরাপ সহ 1 কিলো কচ্ছপের চামড়া এবং অন্যান্য সামগ্রী হস্তান্তর করা হয় পুলিশের হাতে। পাশাপাশি পুলিশ মৃতদেহ উদ্ধার করে পুরো বিষয়টি খতিয়ে দেখছে, যদিও এই বিষয়ে সংবাদ মাধ্যমকে কোনো প্রতিক্রিয়া জানার নির্দেশ দেয়নি। এই বিষয়ে স্থানীয়রা জানান, রাতে গুলি এবং চিৎকার শব্দ পেয়েছিলেন তারা। সকালে পাচারকারী তারা জানতে পারেন, কি জানাচ্ছেন তারা শুনবো। রাত্রে শুনলাম যে 9টার দিকে গুলি হয়েছে, ওই 45-46 থ্রোয়িং কিয়া মাল ফিক্সে মাল ফিক্সে 0 পয়েন্ট থেকে নিয়ে যাচ্ছিল সেভেন স্পিলের মধ্যে দিয়ে, ওখান থেকে নিয়ে যাবো। ওখানে আমাদের বিএসএফ ডিউটি ছিল, নিয়ে যাওয়ার পথে উনি অ্যাটাক করছে বিএসএফ, উনি একাকে উনাকে জবরদস্তি বাংলাদেশ লোক তুলে নিয়ে যাচ্ছিল, যান বাঁচার তাগিদে ফায়ারিং করছে আর কি, শুনলাম সকালবেলা। জাভেদ হাবিব দুর্গা পূজা অফার, মেয়েদের জন্য থাকছে কেরাটিন স্ট্রেটনিং স্মুথনিং শুধুমাত্র 4,999 টাকায়। কেরাটিন এবং স্ট্রেটনিং এনি লেন্থ 8,999, যে কোনো হেয়ার স্পার সাথে থাকছে হেয়ার কাট একেবারে ফ্রি। কেরাটিন স্পা শুধুমাত্র 1,499, গ্লোবাল হেয়ার কালার 2,999, গ্লোবাল হাইলাইট বা লাইট কালার 3,999, হেয়ার ফল ট্রিটমেন্ট প্রলঙ্গা ট্রিটমেন্ট শুধুমাত্র 1,499। অন্যদিকে ছেলেদের জন্য থাকছে কেরাটিন ট্রিটমেন্ট স্ট্রেটনিং 1,999, হেয়ার স্পা শুধুমাত্র 699, হেয়ার কালার এবং হেয়ার কাট শুধুমাত্র 999। বিউটি যে কোনো 2,000 টাকার সার্ভিস নিলে একেবারে 30% ছাড় যে কোনো বিউটি প্রোডাক্টের সার্ভিসের উপর। লাক্সারিয়াস মেডিকিওর অ্যান্ড মেনিকিওর শুধুমাত্র 1,599। অফারটি থাকছে শুধুমাত্র 30 সেপ্টেম্বর 2022 পর্যন্ত। কল করুন 9732821848 আর আর এন রোড কোচবিহার। বাংলাদেশি হতে পারে ওই পাচারকারী। ঘটনা বৃহস্পতিবার মৃতদেহ উদ্ধার করে পুরো বিষয়টি খতিয়ে দেখছে গঙ্গারামপুর থানা পুলিশ। বিএসএফ সূত্রে খবর, বুধবার রাত 9টা নাগাদ একদল পাচারকারী ভারত থেকে কিছু সামগ্রী বাংলাদেশে পাচারের চেষ্টা চালাচ্ছিল। বিষয়টি নজরে আসতেই পাচারকারীদের ধাওয়া করে কর্তব্যরত বিএসএফ জওয়ান, সেই সময় একজন পাচারকারী বিএসএফ জওয়ানের সাথে ধস্তাধস্তি শুরু করে দেয় এবং বিএসএফ জওয়ানের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে বলে খবর। সেই সময় পাচারকারীকে লক্ষ্য করে 1 রাউন্ড গুলি ছোড়ে বিএসএফ জওয়ান, যার জেরে ঘটনাস্থলেই মৃত হয় পাচারকারীর। এই ঘটনায় উদ্ধার হওয়া 100 বোতল নিষিদ্ধ কাফ সিরাপ সহ 10 কিলো কচ্ছপের চামড়া, একটি তার কাটার যন্ত্র, হাঁসুয়া এবং লাঠি। ঘটনার পর আজ বৃহস্পতিবার ঘটনাস্থলে পৌঁছে গঙ্গারামপুর ব্লকের বিডিও দাওয়া শেরপা, ডিএসপি প্রদীপ সরকার, ওসি পল্লব ঝা সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।
মেদিনীপুর থেকে রয়েছে আমাদের প্রতিনিধি রানা চট্টোপাধ্যায়। তার কাছ থেকে শোনাবো কি ঘটেছিল ঘটনাটি। দেখো যেটা ঘটেছিল সেটা হচ্ছে আজ সকালবেলা গঙ্গারামপুরে বাসুরিয়া গ্রামে গ্রামে এক ব্যক্তি 120 পেন্সিলির এবং 10টি কচ্ছপ নিয়ে পারাপার হচ্ছিল বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে। তখন বিএসএফ এর হাতে ধরা পড়ে এবং বিএসএফ যখন সেই পাচারকারীকে জিজ্ঞাসাবাদ করে তখন সে স্বীকার করে নেয় এবং বর্তমানে সে বিএসএফ এর হেফাজতে আছে বলে জানায়। ধন্যবাদ রানা আমাদের সাথে যুক্ত হবার জন্য। বিএসএফ গুলিতে নিহত এক পাচারকারী ঘটনায় চাঞ্চল্য এলাকায়। গঙ্গারামপুর থানার অন্তর্গত বাসুরিয়া ইন্দো বাংলাদেশ সীমান্তে হরিহরপুর ডিওপি এলাকার ঘটনা। ঘটনায় উদ্ধার 100 বোতল নিষিদ্ধ কাচেরাপ সহ 10 কিলো কচ্ছপের কান্দা। যদিও এখন অবধি জানা যায়নি মৃত ওই পাচারকারীর নাম পরিচয়, তবে পুলিশ এবং বিএসএফ এর প্রাথমিক অনুমান বাংলাদেশে হতে পারে ওই পাচারকারী।